বিকেলটা না হয় তোলা থাক তোমার জন্যই, শরীর নয় মনের স্পর্শেই না হয় শিহরিত হব, অথবা শেষ বিকেলের রেকাবি সূর্যের নরম রোদ্দুর হব, তোমার আবেগী শাড়ির আঁচলে লেগে থাকা শেষ বিকেলের নরম রোদ্দুর। হয়তো তুমি বুঝবে না, কিন্তু আমি থাকবো তোমাতেই। সেদিন যখন নীলাভ শাড়ির আঁচল ছড়িয়ে দাঁড়িয়েছিলে, সমুদ্রের দিকে মুখ, নির্দিষ্ট চোখ, যেন আনমনে কিছু খুঁজে নেওয়ার চেষ্টা, যেন মহাশূন্যের অতল গভীর থেকে মূল্যবান জ্যোতিষ্কের অন্বেষণ। তোমাকে মনে হচ্ছিল মহাকাশ অভিসারী, অস্তমিত সূর্যের দিকে তোমার আঁচল উঠছিল অশান্ত হাওয়ার মাতনে, বাম হাতটি ছিল ছোট ঝাউ গাছের শাখে, কপালে মস্ত লালটি। বিশ্বাস করো, সেই মুহূর্তে আমি দুটো সমুদ্র দেখছিলাম। তোমার নীলাভ শাড়ির উড়ন্ত আঁচল যেন সমুদ্রের অশান্ত লহরী মালা, লালটিপ যেন অস্তমিত সূর্য। মনে হলো ঝাঁপিয়ে পড়ি ওই অশান্ত সমুদ্রের বুকে, ঠিক যেমন করে গাংচিল ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, না তুমি সে অনুমতি দাওনি। তা হোক, দুই সমুদ্র দেখার সৌভাগ্যই বা কজনের হয় বলো।